पश्चिम बंगाल बावरी समाज और अन्य एससी एसटी संगठनों की तरफ से आज कोर्ट परिसर से शुरू कर कोर्ट मोड़ रविंद्र भवन तक एक रैली निकाली गई तथा अर्जी कर घटना को लेकर इंसाफ की मांग की गई। इस मौके पर संगठन से जुड़ी बबीता दास ने कहा कि आज की तारीख में हर उम्र की महिलाएं प्रताड़ित हो रही है, उनके साथ दुष्कर्म हो रहा है। बस, ट्रेन या सड़क या फिर कार्यस्थल, हर जगह पर महिलाओं के साथ गलत आचरण हो रहा है। इसी के खिलाफ आज ये रैली निकाली गई और हर उम्र की महिलाओं के साथ इंसाफ আপনারা জানেন যে 9 আগস্ট আমাদের কলকাতা আরজি করে যে ঘটনা, সেই ঘটনাকে আমাদের পশ্চিমবঙ্গে একটা কালিমা লিপ্ত করেছে এবং আমরা মর্মাহত, দুঃখিত যে আমরা যে পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছি, একটা মনীষীদের রাজ্য, আমাদের ঐতিহ্যপূর্ণ ইতিহাস রয়েছে পশ্চিমবাংলায়, এবং বিশেষ করে যারা আরজি করে যে ঘটনা, আমরা যে সারা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করেছে, একটা ডাক্তারকে যে গণধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু শিওর উঠেছি। আমাদের ছেলে মেয়েরাও আজকে কলেজ হোস্টেলে পড়ে, আমরা কিন্তু আতঙ্কিত, আজকে বাউরি সমাজের মানুষরা আতঙ্কিত। তাই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ এবং এসসিএসটি সংগঠনের যৌথ উদ্যোগে আজকে আমরা আসানসোল ঘড়ি কম্পাউন্ড থেকে শুরু করে আমরা আজকে পথযাত্রা পদ মিছিল করবো এবং প্রতিবাদ মিছিল করছি যে আরজি করে ঘটনা যারা সত্যি যাদের ঘটনাটা ঘটিয়েছে তাদের কিন্তু শাস্তি দাবি আমরা করছি। আপনারা জানেন যে মিডিয়া একটা কিন্তু চতুর্থ স্তম্ভ, আমাদের ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ। আমরা চাই যে আরজি করার ঘটনার সাথে সাথে আপনারা দেখেছেন যে পূর্ব বর্ধমানে 14 আগস্ট কিন্তু রাত্রে আমাদের আদিবাসী মেয়েকে একটা হত্যা করে মারা হয়েছে, তারও কিন্তু আমরা দোষীদের শাস্তি চাইছি। এবং বিশেষ করে আপনারা দেখছেন ব্যুরো ক্রাইম রিপোর্ট, আমরা দেখছি যে সারা ভারতটা কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নয়, এটা কোনো মিছিলের কোনো দলের হয়ে পক্ষে কোনো প্রতিবাদ নয়, এটা প্রত্যেকটা মেয়ের জন্য আমরা আজকে মিছিলটা বের করছি, যাতে ছোট মেয়ে থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মহিলারা সবাই যাতে বিচার পায়, যাতে আমরা মেয়েরা নির্দ্বিধায় একদম রাস্তায় বেরোতে পারি, কোনো রকমের বাধা বিপত্তি যেমন আমাদের না হয়। রাস্তাঘাটে, ট্রামে, বাসে সব জায়গায় আমাদের ছেলেদের দ্বারা যে প্রতারিত হতে হয় সেই প্রতিবাদের জন্যই আজকে আমরা এই মিছিলটা করেছি। আমরা চাইছি ছোট মেয়ে থেকে সমস্ত মেয়েরা যেমন বিচার পায়, আমরা শুধু জাস্টিস চাইছি। এই যে ধর্ষণের সংখ্যাটা বেড়েছে এর মূলে কারণ হচ্ছে যে আমাদের সেই রকম ব্যবস্থা নেই, জাস্টিস সেই রকমভাবে করা হচ্ছে না। এইসব যারা ধর্ষণকারী আছে তাদেরকে রাস্তায় টেনে এনে জনগণের সামনে দিয়ে দেওয়া হোক, জনগণ তার বিচার করবে, পুলিশের দ্বারা কিছু হবে না, জনগণের দ্বারা বিচার হবে, জনগণ যা শাস্তি দেবে সেইটাই সবাই মেনে নেবে। এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে বলেই আজ ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আমার নাম ববিতা দাস, ইসমাইল মধ্যপাড়া থেকে বলছি। আসানসোল সে বিজু মন্ডলকে রিপোর্ট, পিবিটিভি নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।